তাতে তোমার কিছু যায় আসে না না যায় আসে না তাতে আমার কিছু যায় আসে না সবথেকে বেশি কি যায় আসছে বলো তো তোমার এই বাজে কথাগুলো এই বিশ্ব কথাগুলো আমি জাস্ট আর নিতে পাচ্ছি না পাচ্ছি না আর নিতে কারণ তুমি জানো তুমি ভুল করেছো বিশ্বাস করো তুমি আমার ননদ তুমি এই বাড়ির মেয়ে এই বাড়ির সম্মান এই বাড়ির মর্যাদা তোমাকে রক্ষা করার দায়িত্ব আমি যে কোনো দিন যে কোনো সময় নিতে পারি তাই বলছি হাত জোর করে বলছি শুধরে যাও আলিয়া তুমি শুধরে যাও শাড়িটা পরি না কি আমি শাড়ি পরি না আজ থেকে পড়তে হবে সব কিছু শিখতে হবে শাড়ি পড়তে হবে কিভাবে সংসার করে শিখতে হবে রান্না করতে হবে এমন কি বরের সাথে পাল্লা দিয়ে লড়াই করতে হবে আমি স্লেভ হওয়ার জন্য জন্মাইনি আর আমি কারোর ভাড়ি জিও না ভাগি নিজের বাড়ির কাজ করলে কেউ জি হয় না আলিয়া কেউ জি হয় না নাও এবার এটা পরে নাও তো বললাম তো পরবো নাও পরে ফেলো তুমি কি আমায় অর্ডার করছো তোরে নাও তাই কালকে আমি তোমাকে ঋষির বাবার কাছে নিয়ে যাব হ্যাঁ ওনাকে বলবো যে তোমার সাথে ওর বিয়ে দেওয়ার জন্য আমি ওই ছেলেটাকে বিয়ে করব না তাহলে কাকে বিয়ে করবে পুরো সোসাইটি এখন জানে তুমি এক রাত মদ্যপ অবস্থায় ঋষির সাথে ঘরের মধ্যে ছিলে তুমি তাকে বিয়ে না করে কাকে বিয়ে করবে কে বিয়ে করতে রাজি হবে তোমাকে কেউ রাজি হোক না হোক আমি ওই ছেলেটাকে বিয়ে করব না ব্যাস বিয়ে তোমাকে করতেই হবে নাও শাড়িটা পরে নাও 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 হ্যালো কে বলছেন আমি আমি কে আমি পৃথ্বীজিৎ পৃথ্বীজিৎ বাবু আপনি ফোন করছেন আপনি কোথায় আমি ঠিক দরজার বাইরে দরজার বাইরে কেন আপনি নক করেননি কেন এত রাতে দরজা নক করলে বোন ভাবতো যে যে দাদা আর বৌদি প্রেম করছে রাতের বেলা কি যে বলেন না আমি জানি এখন তোমার মুখে লজ্জা ভিড় করে এসেছে আমি তোমাকে সব রূপে দেখেছি কিন্তু তুমি লজ্জা পেলে তোমাকে কেমন লাগে আমি কখনো দেখিনি
আসলে ভালো না বাসলে যে লজ্জা পাওয়া যায় না সেটা আমি জানি। তাই হয়তো তোমার মুখে আমি কখনো লজ্জা দেখি না। I'm really sorry, আমি হয়তো তোমাকে বোর করছি। আমি তোমাকে ফোন করেছিলাম, তুমি খাওনি তো? হ্যাঁ। তাই আমি ভাত সার্ভ করে কিচেনে ওয়েট করছি তোমার জন্য। তুমি এসো। আমি খাইনি, আপনি কি করে জানলেন? সেই বউটি সারা বাড়ির খেয়াল রাখে, তার খেয়াল তো রাখতে হবে। আর তার জন্য বোধহয় বেস্ট পারসন আমি, তাই না নিরুপমা? সত্যি সত্যি একটা কথা, না মানে একটা অনুরোধ বলতে পারো, তুমি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিও, ভালোবাসার অধিকারটুকু কেড়ে নিও, কিন্তু কিন্তু খেয়াল রাখার অধিকারটুকু কেড়ো না। আমি তোমার জন্য কিচেনে ওয়েট করছি, খাবে এসো। হ্যাঁ, কিন্তু এত রাতে? সারা রাত না খেয়ে থাকলে শরীর খারাপ করবে, খাবে এসো, আমি ওয়েট করছি। আলিয়া তো এখানে শুয়ে আছে। তো আলিয়ার যত্ন তুমি করছো, কিন্তু আমার বউটার যত্ন কে করবে শুনি? আসছি, ওয়েট করছি। পারবে ওর ওর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে? ওরা রাজি হবে? আমার শ্বশুর মশাইয়ের আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, তাহলে দেববাড়ির পুত্রবধূ আপনাকে কথা দিচ্ছে, যেভাবেই হোক আমি ঋষির সাথে আলিয়া মানে আমার ননদের বিয়ে দিয়ে ছাড়ব।